আর যারা অনেকে নামধারী মুসলিমরা আমি হবেন বলছি এরা একবার গায়ে হাত দেবে না কাউকে কারণ জানে যে 96 ভাগ মুসলমান এই দেশে একবারে কোরআনের একবারে নবীজির গায়ে একবারে আলেমদের গায়ে হাত দিলে ফ্রান্স তাই টিকে থাকতে পারে না এ আমাদেরকে থাকতে দেবে না কিন্তু সূক্ষ্মভাবে এমন মার দেবে যেন আমরা টিকে থাকতে না পারি মামুনুল হককে যেভাবে আটকে রেখেছিল সোনার গাবে আপনি দৃশ্য দেখেছেন পরবর্তীতে উনি কার স্ত্রী নিয়ে কি করছে ওইটা পরবর্তী বিষয় আল্লাহর কসম তুমি আজকে লাইভ দিয়েছে যেটা আমার দ্বিতীয় স্ত্রী এরপরও যারা সন্দেহ পোষণ করে উল্টা পাল্টা মন্তব্য দিচ্ছে আপনি কি করবেন এটা আপনার ব্যাপার আর আল্লাহর ব্যাপার আমি ওইদিকে কথা বলতে চাই না কিন্তু যারা তাকে উদ্ধার করার জন্য গেটের সামনে গিয়ে শুধু হুংকার দিয়েছে খুলে দাও গেট যারা পাহারাদার ছিল বলছে না খোলা যাবে না বন্ধ করে দিয়েছে একবারে সবাই যখন মিলে ধাক্কা দিয়েছে গেট গেছে ভেঙে কে কোথায় পালাবে পুলিশ মনে সব পালিয়েছে দৃশ্য দেখে আমার মনে হচ্ছিল আজ যদি ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে আমরা যদি সত্যি ঐক্যবদ্ধ হয়ে শুধু একবার দাঁড়াতে পারতাম একটা সামনে টিকে থাকা দূরের কথা সব শেয়ালের মতো পালিয়ে যেত আমরা তো আরো ইমানদার ইমানদার না আমাদের ইমান কসর পাতার মতো আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র গুলো কেন আমি আগেই বলেছিলাম যে সরাসরি আপনাকে মারবে এই এই ভুল কাজ করা করবে কারণ জাতে মাতাল হলেও নাস্তিক মোরতাদ যারা ওরা তাহলে ঠিক আছে মাথা খারাপ হয়েছে কিন্তু মাথা অত খারাপ না ছেলে বাচ্চা ছেলে খালি ফোন তুলত ওই বাগানের মালিকের ছেলে যে ওই বাগানের যে ফুল তোলে তার বাবার কাছে বলছে আঙ্কেল আপনার ওই বাচ্চাটা শুধু আমাদের বাগানের ফুল ছেড়ে আপনি নিষেধ করতে পারেন না বলছে বাবা ও বাচ্চা মানুষ তো ও ফুললে আর কি করবো তো বাচ্চা মানুষ ছেড়লে কি করবেন পাশে আছে আপনার বাগান ও বাগানের ফুল তো ছেড়ে না বলছে ও বাচ্চা তো অত বাচ্চা না ওর মাথা খারাপ তো ওর মাথা খারাপ কিন্তু অত খারাপ না আমি আবার বলছি যে মানুষগুলো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন কেন হয়েছেন আমি কিন্তু দিবালকের মতো স্পষ্ট দেখতে পাচ্ছি কারণ জানি এই দেশে কোরআন কারিমকে টিকিয়ে রাখতে হলে আল্লাহর যতগুলো মাধ্যম আছে তার অন্যতম মাধ্যম হচ্ছে আলেমরা একটা জাতিকে ধ্বংস করতে হলে ওই জাতির যারা জ্ঞানী মানুষ আলেম তাদেরকে আপনি মেরে ফেলবেন ধ্বংস করবেন তাহলে আস্তে আস্তে ওই জাতিটাকে পোড়া বশ করা সম্ভব হবে এটা আবু কি ফেরাউনের একটা টার্গেট ছিল ফেরাউন তো এখন নেই কিন্তু তার পেতাত্মা তো পৃথিবীতে এখনো আছে না নেই তারাও কেয়ামত পর্যন্ত এভাবে ষড়যন্ত্র করতে থাকবে ফেরাউনকে এই বুদ্ধি যে লোকটা দিয়েছিল তার নাম হামান নাম কি আজও পৃথিবীতে অনেক হামানের পেতাত্মা আছে তারা এরকম ফেরাউনের যারা পেতাত্মা তাদেরকে বুদ্ধি দেয় যে টিকে থাকতে হলে এদেশে আলেম রাখা যাবে না না আলেমকে সরাসরি আপনি মারবেন পারবেন না কারণ আলেমের পক্ষে লোক আছে কোরআন শরীফের কাছে আসতে দেয় না পড়তে দেয় না বুঝতে দেয় না এরপরও আমরা মাঝে মাঝে দেখি যখন পরীক্ষা দিতে যাবে বাচ্চাটা তখন ওর মা দোয়া করছে আল্লাহ আমার ছেলে যেন অন্তত পাশ করে বিসমিল্লাহ বলে তাকে পথে এগিয়ে দেয় নাস্তিক আর মোরতাদ দেশে বেশি না ওরা চিন্তা করছে যে ছেলেটাকে কোরআন থেকে এত দূরে রাখার চেষ্টা চালালাম আর তার মা পরীক্ষা দিতে যাওয়ার আগেও বিসমিল্লাহ বলে পাঠায় এ দেশ থেকে অন্তত বিসমিল্লাহ তুলে দেওয়া সম্ভব না এই বিসমিল্লাহর ধারক বারক যারা আছে এদেরকে আগে এদের সামনে কালার করা লাগবে এই জন্য আলেমদের নামের আগে পরে যদি অপবাদ লাগানো যায় অপবাদ দিয়ে দিয়ে তাদেরকে দুনিয়ায় কালার করে ওরা যখন মারা যাবে পরবর্তী প্রজন্ম দুনিয়ায় যারা কোরআনের কাছে ইসলামের কাছে আসতে চাইবে তখন বলা হবে কার কাছে যাও বলে হুজুরের কাছে হুজুর বড় হুজুর তো দর্শক কার কাছে যাও এ হুজুর তো সব দুই নাম্বার অথচ এখনো পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বে চরিত্র আমি যতটুকু বুঝি আলেমদেরই ঠিক আছে আপনি কি একটু মানে কেনা বেচা করে দেখেন এটা তো গ্রাম অঞ্চল তো কিছু টের পান না বাস্তবতায় আমি এটা রেকর্ড হচ্ছে খালি সামনে 500 মানুষ না এখন আমার সামনে 750 কোটি মানুষ
750 কোটি মানুষের সামনে আমি এখন কথা বলছি, সবাইকে উদ্দেশ্য করে বলছি। আপনারা যে ষড়যন্ত্র করছেন আপনারা নিজেরাও জানেন যে আপনার চাইতে আলেমের চরিত্র 100 ভাগ উপরে। আপনারা 24 ঘন্টা লাল পানি নিয়ে ব্যস্ত আছেন, 24 ঘন্টা কি করেন ওটা শয়তান পর্যন্ত লজ্জা পায়। তো ওদিকে কোনো সমস্যা নেই, যত দোষ সব আলেমদের, ওরা এই কাজগুলো এমনি এমনি করছে না, একদিনে করছে না। ষড়যন্ত্র এগুলো আরম্ভ হয়েছে অনেক আগ থেকে, চালাতে আছে। ওদের সিস্টেম এই যে জাতির সামনে এদেরকে যদি কালার করা যায়, আগামী 10-20 বছর 50 বছর পরে যারা দুনিয়ায় আসবে তারা আল্লাহর কোরআন থেকে এমনিতেই ঘৃণা করে মুখ সরিয়ে নেবে, কারণ তাদেরকে বললেও তারা আর যেতে চাইবে না। ওদেরকে দোহাই দেওয়া যাবে, দেখ যারা কোরআনের ধারক ছিল তাদের চরিত্র এই। আল্লাহ আমাদের এই ষড়যন্ত্র থেকে যেন অন্তত রক্ষা করেন তার দয়া দিয়ে, জোরে বলেন আমি। আমরা যেহেতু সময় অল্প নিয়েছি এই জন্য কোরআনে কারিমের সূরা রুম 41 নম্বর আয়াতটা পড়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন পাপে কোন শাস্তি আল্লাহ নাজিল করেন। এখন যে করোনা চলছে অবশ্যই কোন পাপের শাস্তি এটা, কথা বলেন না কেন? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যে বিপদ আপদ গুলো আসে একটাও আমি দিতে চাই না, কিন্তু দেই কেন? তোমাদের হাতের কামাই করা। আজ আমাদের অধিকাংশ মানুষের পরিবারও শান্তি নেই, কেন নেই? অবশ্যই কোনো পাপের ফসল। ওইটা আমরা আজকে আলোচনার ভেতরে জানতে পারবো যে কোন পাপে আল্লাহ কোন শাস্তি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে এবং পৃথিবীতে নাজিল করেন। যদি আমরা ওই পাপের ভেতরে থাকি করোনাও অবশ্যই দেখবেন আসবে। যদি কোনো পাপের শাস্তি এরকম এসে যায় তাহলে আমরা ওই পাপ বন্ধ করব নাকি নাকি আরো আপনার বৃদ্ধি বাড়বে? আল্লাহ তাআলা বলেননি ইউজিং বহুম বাদাল্লাযী আমিলো, আমি কেন দেই জানো এই পাপের শাস্তিগুলো? আমি চাই যে মানুষ যে কাজ করে এই কাজ কারবার যেন বন্ধ করে, লা আল্লাহুম আর দিও না, আমি আল্লাহর দিকে যেন তারা ফিরে আসে। আচ্ছা তো বাস্তবতা আমরা দেখছি না এই পাপ গুলোর শাস্তি আল্লাহ একটা একটা করে পাঠাচ্ছে, বিভিন্ন নাম দিয়ে আসে। আমরা নাই নিজেরা এই সমস্ত নামগুলো বানিয়েছি, এ করোনা নাম আমরা দিয়েছি, কে কথা বলে না কেন? এই যে কিছুক্ষণ আগে যেটা বয়ে গেল কাল বৈশাখী ঝড়ের মতো, এর নাম নাই আমরা দিয়েছি। অবশ্যই এটা কোন পাপের শাস্তি, কিন্তু কোন পাপের জন্য আল্লাহ এগুলো দেয়? এরপরে শিলা বৃষ্টি হয়। আজকে কিশোরগঞ্জে যেভাবে শিলা বৃষ্টি হয়েছে আমি ফেসবুকে দেখছিলাম, ওদের ফসল সব শেষ, দুর্ভিক্ষ লেগে যাবে যদি এইভাবে আর কয়েকদিন কয়েকবার হয়। অন্তত ওই জেলাটা অসম করে দিয়েছে। এরপরে এই যে মাঝে মাঝে বিকট আওয়াজ হয় আকাশের ভেতরে, কি বলে এগুলো? বজ্রপাত। নাম নাই আমরা দিয়েছি, কোরআনে এর আলাদা নাম আছে। আমরা যাব এদিকে কোন পাপে, কথা বোঝা লাগবে অল্প সময় যেহেতু, কোন পাপে যদি ওই পাপ আমার জীবনে থাকে আর ওই শাস্তি যদি আমরা দেখি যে এসেছে, এখন ওই রকম শাস্তি আসতে পারে না, তাহলে আমরা নিজেরা আজকে অন্তত অল্প সময়ের ভেতরে হলো সিদ্ধান্ত নেব যে আমি এই পাপে আর নেই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বাআযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে, তার মানে এই যে স্থল ভাগে জমিনের উপরে, জল মানে পৃথিবীর 3/4 ভাগের 3 ভাগ যেহেতু পানি, এই জন্য জল এবং স্থলের নাম আল্লাহ দিয়েছেন। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহারি, জলে আর স্থলে যত বিপদ আপদ বিপর্যয় যত রঙ অঘটন তোমরা দেখতে পাও, আজাব গজব, এগুলো একটাও আমি আল্লাহ কিন্তু দিতে চাই না। কেন দেই জানো? এর কারণ কি, উদ্দেশ্য কি? আমি যখন দেখি তোমরা আমি আল্লাহর অবাধ্য হয়ে গেছো, দুনিয়া আসার আগে যে কথা বলেছিল ওই কথা তোমরা ঠিক রাখোনি, ঠিক আমি আল্লাহ তখন তোমাদেরকে আমি আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আজাবগুলো মাঝে মাঝে পাঠিয়ে দেয়, লা আল্লাহুম ইয়ারজিউন, আমি চাই যে তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসবে।
এখন আমার আলোচনার মূল বিষয় যেটা বলেছিলাম ওই দিকে যাচ্ছি। অবশ্যই আমার আল্লাহ কোন পাপের শাস্তি এই করোনা পাঠিয়েছেন, আপনি দেখবেন তো মিলে যায় কিনা। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে আয়াতের ব্যাখ্যা আছে,